নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, গতকাল আমি আঙুরের ওপর আপনাদেরকে একটা আপডেট ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আজকে সানডে অর্থাৎ রবিবার আপনাদেরকে একটা আনার এবং সিট্রাসের ওপরে আরও একটা আপডেট ভিডিও দেবো। সেই কারণে আজকের এই ভিডিওটা, আজকে কিছু আনারের ভ্যারাইটি এসছে এবং কিছু লেবুর ভ্যারাইটি এসছে, যেগুলো আজকের ভিডিওতে আমি দেখাবো। যে ভ্যারাইটিগুলো অনেকদিন ধরে অনেক মানুষ আমার কাছ থেকে খুঁজছিলেন এবং ভ্যারাইটিগুলো কিন্তু প্রত্যেকটাই টেস্টেড এবং ভালো। আর আরেকটা কথা আমি বলতে চাই, আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন, যে ভিডিওর মধ্যে সম্পূর্ণ আগের আনারের যেগুলো বা সাইট্রাসের যে ভিডিওগুলো আছে সেই লিংক আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, কারণ বেল আইকন প্রেস করলে যখনই আমি ভিডিওগুলো ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা সেগুলো পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওটা ভালো, তবে এটাকে আপনারা লাইক করতে পারেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, তাতে কিন্তু একটু সুবিধা হবে। তাহলে চলুন প্রথমে আমরা আনার দিয়ে শুরু করব। প্রথমে আনারের গাছগুলো দেখিয়ে নেব, তারপরে আমরা লেবুর যে কটা ভ্যারাইটি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমেই যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি এটা আনারের পার ফিয়াঙ্কা, একটা ভ্যারাইটি, খুব ভালো একটা ভ্যারাইটি, অনেক প্রচলিত একটা জাত। প্রচুর বন্ধুরা আমাকে অনেক দিন ধরে বলেছিলেন এই ভ্যারাইটিটার জন্য। নীলাস গার্ডেনে পার প্রিয়াঙ্কা এখন অ্যাভেলেবেল, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। গাছটা দেখুন বেশ ভালো, মোটা এবং শক্ত গাছ। এগুলো কিন্তু গ্রাফটেড গাছ। যে কটা গাছ আমি আজকে দেখাবো প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিং করা গাছ এবং গাছ কিন্তু বেশ ভালো। পার প্রিয়াঙ্কা আমি স্ক্রিনে আপনাদের জন্য ছবিটাও দিয়ে দিয়েছি, এটা কিন্তু একটা খুব ভালো জাতের আনার। এর পরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা খুবই ভালো, SCT ভাগুয়া, সুপার ভাগুয়া, যেরকম আপনারা শুনেছেন সেরকম SCT ভাগুয়া। এটাও কিন্তু ইন্ডিয়ান একটা ভ্যারাইটি। এটা কিন্তু সুপার ভাগুয়ার থেকেও সাইজে বড় হয়, দানা আরও একটু বড় হয় এবং মিষ্টি হয়, ঠিক এরকম বড় সাইজের হয়। এবং এর ওপরে আমি আলাদা রিভিউ আপনাদেরকে অবশ্যই দেব খুব শিগগিরই। SCT ভাগুয়া এটা আমি খেয়েছি, যদি আপনাকে মানে আমাকে যদি বিশ্বাস করেন তাহলে আমি বলতে পারি খুব ভালো জাতের একটা আনার। আপনারা লাগাতে পারেন, বড় সাইজের হয়, দানা বড়, খেতে খুবই মিষ্টি হয়। SCT ফাগুয়া গাছ কিন্তু খুব একটা ছোট নয়, সব গ্রাফটিং এর গাছ এবং ভালো গাছ। এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটার আপডেট আপনারা বা রিভিউ আপনারা অলরেডি পেয়েছেন, সেটা হলো থাই আনার। থাই খুব ভালো জাতের একটা আনার, যারা কমার্শিয়ালি দেখাতে চাইছেন। ও আরো একটা কথা, এর আগে যেটা আমি দেখালাম SCT ভাগুয়া, এটাও কিন্তু আপনারা কমার্শিয়ালি চাষ করতে পারেন, আর এখন যেটা দেখাচ্ছি থাই, এটাও কিন্তু আপনারা কমার্শিয়ালি চাষ করতে পারেন। দুটো জাতই কিন্তু অধিক ফলনশীল জাত, সাইজে বড় হয়, দানা মিষ্টি, দানা নরম, খেতে কিন্তু ভালো। থাই আনার, থাই ভ্যারাইটিটাও কিন্তু খুবই ভালো, আপনারা লাগাতে পারেন। এরপরে যে ভ্যারাইটিটা আছে এটা আমি অলরেডি আপনাদেরকে রিভিউ দিয়েছি, ফল দেখিয়েছি, খেয়েও বলেছি, সেটা হলো গ্রানাডা। প্রচুর বন্ধুরা চেয়েছিলেন, গ্রানাডার নতুন আবার গাছ এসেছে, গ্রাফটিং এর গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, এই হলো গ্রানাডা আনার। যে কটা ভ্যারাইটি আজকে আপনাদের দেখানো হচ্ছে সব কটা ভ্যারাইটি কিন্তু আপনারা নিঃসন্দেহে বাড়িতে লাগাতে পারেন, কিন্তু জাতগুলো কিন্তু সঠিক এবং ভালো। এখানে যে জাতটা দেখতে পাচ্ছেন সেটা হলো মেক্সিকান রেড। মেক্সিকান আমি এর আগে আপনাদের ফল দেখিয়েছি, রিভিউ দিয়েছি, খুব মিষ্টি, খুব লাল রঙের হয়, টকটকে লাল, আর ভেতরের রঙটা হালকা দুধে হালকা রঙের হয়, কিন্তু খেতে খুব ভালো। আনারটা দেখতেও খুব সুন্দর, গাছ দেখুন, গাছ কিন্তু খুব সুন্দর গাছ এসছে। মেক্সিকান রেড প্রায় 2.5 ফুট 3 ফুটের কাছাকাছি চলে যাচ্ছে গাছ, এবং গাছ গ্রাফটিং করা গাছ, এটা হলো মেক্সিকান রেড। আজকের ভিডিওতে তাহলে আমি দেখালাম আপনাদের পার প্রিয়াঙ্কা, মেক্সিকান রেড, থাই আনার, SCT আনার এবং এটা হচ্ছে গ্রানাডা। যে পাঁচটা ভ্যারাইটি দেখিয়েছি প্রত্যেকটাই ভালো, আপনারা মানে নিঃসন্দেহে বাড়িতে বাগানে চাষের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন আনারের কালেকশনগুলো, এইবার আমি আপনাদেরকে দেখাবো লেবুরগুলো।
লেবু যেগুলো আছে, লেবুর মধ্যে সবচেয়ে প্রথমে আমি যেটা দেখাবো, যেটা রিভিউ অলরেডি আমি আপনাদেরকে দিয়েছিলাম বাংলাদেশে গিয়ে রহিম ভাইয়ার গার্ডেন থেকে, সাদিয়া নার্সারি থেকে, এটা হলো ওভাল ক্যালাব্রিস। ওভাল ক্যালাব্রিসের গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি, প্রায় 2.5 ফুট 2 ফুটের গাছ। গাছ কিন্তু সুন্দর, ভালো। এই দেখুন ওভাল ক্যালাব্রিস, অল টাইম একটা ভ্যারাইটি, সিজন এবং অফ সিজন দুবারই আপনারা পাবেন। খুব রসালো, মিষ্টি, ভেতরটা পুরো হলুদ রঙের হয়, আর খুব সুন্দর একটা ভ্যারাইটি। আমি নিজে খেয়েছি, সেই কারণে বলছি ওভাল ক্যালাব্রিস। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লেমেন্টিন নুলেজ। ক্লেমেন্টিন নুলেজের জন্য আমাকে অনেক বন্ধুরা বলেছিলেন এটাও খুব ভালো জাতের একটা লেবুর ভ্যারাইটি, ক্লেমেন্টিন নুলেজ। আমি প্রত্যেকটার নাম বলে দিচ্ছি, ছবি দিয়ে দিচ্ছি, আপনারা ইন্টারনেটে এটা সম্পর্কে ভালো করে তথ্য জানবেন, ভালো লাগলে তবে গাছ সংগ্রহ করবেন। গাছ কিন্তু প্রত্যেকটারই ফল আমরা পরীক্ষা করেছি, খেয়েছি, তবেই কিন্তু গাছ কালেক্ট করা হয়েছে। ক্লেমেন্টিন নুলেজ গাছও কিন্তু খুব সুন্দর, দেখুন বন্ধুরা। এরপরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এফোরার ম্যান্ডারিন। এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি, আমি নিজেও বহু ফুটেজ দেখেছি, ভিডিও দেখেছি, এটা অল টাইম ভ্যারাইটি। মাঝারি সাইজের হয়, থোকা থোকা হয়, প্রচুর ফলন এবং খেতেও ভালো এফোরার ম্যান্ডারিন। এই ম্যান্ডারিনগুলো কিন্তু বেশ ভালো এবং উন্নত জাতের বলে এগুলো সংগ্রহ করা হয়েছে। এফোরার ম্যান্ডারিন খুব ভালো জাতের একটা ম্যান্ডারিন এবং এর খেতেও খুব সুস্বাদু। এরপরে যেটা আমি দেখাবো সেটা হলো ভ্যালেন্সিয়া অরেঞ্জ, যেটা করিম গার্ডেনের স্পেশাল মাসুদ করিম স্যারের ভ্যালেন্সিয়া অরেঞ্জ। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলাম ভ্যালেন্সিয়া অরেঞ্জের জন্য, আমি গাছটা দেখিয়ে দিচ্ছি। গাছের হাইট 1 থেকে 1.5 ফুট, কিন্তু গাছ খুব সুস্থ এবং সুন্দর গাছ, ভ্যালেন্সিয়া অরেঞ্জ। এটা একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি, দেখুন বন্ধুরা। এখানে আরও একটা ভ্যারাইটি আমি দেখাই যেটা একটু মিস করে গেছিলাম, এটা হলো কারাকারা নেভেল। আপনারা জানেন খুব ভালো জাতের একটা নেভেলের ভ্যারাইটি, আর ভেতরটা লাল কালার হচ্ছে, আমাদের এখানেই হচ্ছে কারাকারা নেভেল। গাছটাকে আমি একটু দেখিয়ে দিই ভালো করে। এবারে সিট্রাসের যে কোনো গাছ সবকটাই কিন্তু বেশ ভালো এসেছে, কারাকারা নেভেল। এরপরে যেটা আমি দেখাবো সেটার জন্য অনেক বন্ধুরা আমাকে অনুরোধ করেছিলেন, যেটা হলো করিম গার্ডেনের চাইনিজ মিষ্টি অরেঞ্জ। যে চাইনিজ অরেঞ্জটার ফলন অধিক হয়, থোকা থোকা হয় এবং খুবই মিষ্টি খেতে, গাছ দেখছেন বুঝতেই পাচ্ছেন গাছ খুব ঝোপালো, প্রায় 4 ফুটের গাছ। প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং রুস্টক কিন্তু বড় এবং গ্রাফটেড গাছ। আজকের ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে, আনার বলুন, লেবু বলুন, প্রত্যেকটাই কিন্তু গ্রাফটেড ভ্যারাইটি, গাছ হেলদি এবং ভালো। এটা হলো করিম গার্ডেনের চাইনিজ অরেঞ্জ, যে ভ্যারাইটিটা সেইটা। গাছ একদম জেনুইন, সঠিক চারা দেওয়ার চেষ্টা করছি সবসময় মানুষকে, যাতে মানুষের কাছে ফল এলে 2 দিন পরে আমাকে বলতে পারে যে দিদি ফলটা ফলেছে। কারণ এখন অলরেডি আমি ফিডব্যাক পেতে শুরু করেছি, অনেক বন্ধুদের আগে গাছ দিয়েছিলাম, তাদের গাছে ফল আসছে, 1 বছরে, কারোর 8 মাসে, কারোর 6 মাসে, তাতে আমি ভীষণই খুশি। এবং সেই সব বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ জানাতে চাই, যারা ফল আসার পরে অন্তত আমাকে মনে রেখেছেন, আমার সাথে সেগুলোকে শেয়ার করেন। এটা তাহলে চাইনিজ অরেঞ্জ। এরপরে যে ভ্যারাইটিটা আমি দেখাবো সেটা হলো এম্পেরর ম্যান্ডারিন। এম্পেরর ম্যান্ডারিনটা এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম, এখন আবারও দেখাচ্ছি, ভীষণ চাহিদা মানুষের মধ্যে, সেই কারণে দেখাচ্ছি। গাছ খুব একটা বড় নয়, কিন্তু গাছ ভালো কন্ডিশনে, সুন্দর এবং সুস্থ। এটা হলো এম্পেরর ম্যান্ডারিন। বন্ধুরা, নীলাস গার্ডেনে যে কটা আনার আর যে কটা লেবুর ভ্যারাইটি এসেছিল আজকের ভিডিওতে, প্রত্যেকটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন। আর আমার বাড়ি বা আমার নীলাস গার্ডেনে যে লোকেশনটা রয়েছে, যে ঠিকানাটা, আমি একবার আপনাদেরকে বলে দিই। যারা হাওড়া থেকে আসবেন, কারণ আমার বাড়ি কিন্তু হাওড়ার বেলুড়ে, বেলুড় মঠ, সেই বেলুড়ে আমার বাড়ি। হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন, যেটা অল স্টপেজ ধরে, আপনাকে বেলুড়ে নামতে হবে। আপনাদের বেলুড়ের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে অটো বা টোটো ধরে ষষ্ঠীতলা, ষষ্ঠীতলায় আমার বাড়ি বা গার্ডেন, ষষ্ঠীতলা খেলার মাঠ। যারা শিয়ালদা থেকে আসছেন বা দমদম থেকে আসছেন, তারা ডানকুনি লোকাল ধরে আসতে হবে আপনাদেরকে বালি হল্ট। বালি হল্ট স্টেশন থেকে নিচে নেমে টোটো থাকে, বলতে হবে ষষ্ঠীতলায় যাব। ষষ্ঠীতলা খেলার মাঠে হচ্ছে আমার বাড়ি বা নীলাস গার্ডেন। আর
যারা ডানকুনি লোকাল ধরে বালিহালে আসছেন তারা বালিহাল স্টেশনে এসেও আমায় ফোন করতে পারেন, আমি চেষ্টা করব তাদেরকে নিয়ে আসার। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।